আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সব ষড়যন্ত্র উপেক্ষা করে আবার অনুষ্ঠিত হচ্ছে শান রিসালত মহা সম্মেলন 2017 সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে। দ্বিতীয়বারের মতো শান রিসালত মহা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকের থেকে শুরু হচ্ছে 2 মার্চ এবং কালকে শেষ হবে ইনশাআল্লাহ। শান রিসালত মহাসম্মেলন আজকে একটি ইতিহাস। এই শান রিসালতের জন্য, রিসালতের শানকে বুলন্দ করার জন্য, শান রিসালতের আওয়াজকে বুলন্দ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মান, ইজ্জত আজমত মহব্বতের আওয়াজকে বুলন্দ করার জন্য মুর্শিদুন আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রক্ত দিয়েছিলেন, ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তার ধারাবাহিকতায় এই দ্বিতীয় শানে রিসালত মহাসম্মেলনকে কেন্দ্র করে আরেকজন রক্ত দিলেন এবং আলিয়া মাদ্রাসা মাঠে আজ এবং কালকের এই শান রিসালত মহাসম্মেলনকে বানচাল করার জন্যে কোনো এক পক্ষ চেষ্টাও করেছেন, পাল্টা কর্মসূচি দিয়েছেন। একই জায়গায় একই দিনে তারা অন্য সম্মেলন করবেন ঘোষণা দিয়েছেন। এইসব ডকুমেন্ট আমাদের হাতে আছে, আমরা আজকে সেদিকে যাচ্ছি না। শান রিসালতের কথা, মুর্শিদুন আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাম জিন্দেগি শান রিসালতের কথা বয়ান করেছেন এবং তিনি প্রথম আহ্বান করেন 2004-এ শান রিসালত মহাসম্মেলন এবং তার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে শান রিসালত মহাসম্মেলন 2017। আমরা এই মহাসম্মেলনের সার্বিক সফলতা কামনা করি। এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশিকান সবাই শরিক হবেন এই আশা করি, এবং যারাই যথাভাবে শরিক হবেন, শরিক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া ও আখেরাতকে সুন্দর করুন, দুনিয়া ও আখেরাতে তাদের শান ও মানকে বুলন্দ করুন, আমরা এই দোয়া করি। শান রিসালত মহাসম্মেলন বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। এখন বিশেষ করে বর্তমান সময়ে এই ধরনের সম্মেলনের খুবই প্রয়োজন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মানকে বুলন্দিত করার জন্যে বিভিন্ন ধরনের বক্তব্য মাঠে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুই জানতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন খুব পেরেশান থাকবেন। আল্লাহর হাবিবের পাপ এবং নেকি নাউযুবিল্লাহি মিন যালিক ওজন করা হবে, আর আল্লাহর হাবিব ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, পাপের পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম কয়েক লক্ষ গুণ বেশি পণ্ডিত ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব আলোচনা যখন হচ্ছে অহরহ যথাযথতা, এমনি সময় বাংলাদেশে শান রিসালত মহাসম্মেলন, এই সম্মেলনের মতো আরও সম্মেলন অনুষ্ঠিত করা, সম্মেলনের ব্যবস্থা করা বাংলাদেশের সুন্নি মুসলমানদের ইমানি দায়িত্ব। বাংলাদেশের যে যেখানে সুন্নিয়তের আওয়াজ বুলন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখেরাত সুন্দর করুন, দুনিয়া আখেরাতে তাদের শান ও মানকে বুলন্দ করুন, আমিন। সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে শান রিসালত এই ইস্যুকে সামনে রেখে। বাংলাদেশের সমস্ত সুন্নি উলামায়ে কেরাম, টোটাল আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সময়ের দাবি। যদি এই সময়ের এই দাবির ইম্পর্টেন্স বুঝতে যদি দেরি করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আছে বাংলাদেশে, তাহলে আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে
আমরা সানের সারাত মহাসম্মেলন প্রথম যে সম্মেলন হয়েছিল 2004-এ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মুর্শিদুন আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলহির আহ্বানে, সেই সম্মেলনের কিছু কিছু অংশ আমরা আজকে দেখব। আমরা অনেককে হারিয়েছি সেই সম্মেলনে, যাদেরকে দেখেছিলাম তাদের অনেককেই আমরা হারিয়েছি। প্রথমেই আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেকজন সুনামধন্য ওলি কামিল আল্লামা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, তাকেও আমরা হারিয়েছি। ডক্টর মনজুর আহমদ সাহেব ফরাজ খানদের পীর সাহেব, তাকেও আমরা হারিয়েছি। তিনি মদিনা শরীফে শুয়ে আছেন। আল্লামা ফরিদুদ্দিন আত্মার সাহেব রহমতুল্লাহ আলহি, তাকেও আমরা হারিয়েছি। আরও কতজনকে আমরা হারিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু সেদিন স্টেজে যারা ছিলেন তাদের মধ্য থেকে বিশেষ যারা আমি স্মরণ করলাম। প্রথমে আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুর্শিদুন আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলহিকে, আমরা হারিয়েছি বিস্কুটি রহমতুল্লাহ আলহিকে, আমরা হারিয়েছি ডক্টর মনজুর আহমদ সাহেবকে, আমরা হারিয়েছি আল্লামা ফরিদুদ্দিন আত্মার সাহেবকে। সেই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন বিশ্বের কয়েকটি দেশ থেকে মেহমানরা এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম শেখুল ইসলাম আল্লামা ডক্টর তাহরুল কাদেরী। আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনব। কুয়েত থেকে সৈয়দ আল্লামা ইউসুফ হাশিম আর রিফাই রহমতুল্লাহ আলহি, ইউসুফ হাশিম আর রিফাই মাদ্দাজুল্লুল আলী, একেবারে শেষ বয়সে তিনি আছেন, তিনি তার কিছু কথা শুনব। আমরা আরও শুনব আল্লামা মুহাদ্দিস সাহেব মাদ্দাজুল্লুল আলী, ওনার একটি কথা আমরা শুনব। এবং মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু লাইলা, ওনার কিছু কথা আমরা শুনব। আমরা স্মরণ করব আজকে এই শাহানুর সারাত মহাসম্মেলন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা স্মরণ করছি প্রথম সম্মেলন, যে সম্মেলনে আমাদের প্রিয় মুর্শিদ উপস্থিত ছিলেন। আসুন সকলে মিলে আমরা ওই সম্মেলনের সামান্য কিছু অংশ শুনি। সরকারের পেটে কৃমি ডুবে গেছে, এইরকমের লোক এইভাবে দায়িত্বে রাখলে আমি সরকারকে সতর্ক করে দিয়ে যে সরকারের ভবিষ্যৎ ভয়াবহ হবে, শান্তির রাখতে পারবে। এইরকমের লোকরে পদত্যাগে সরাই দেওয়া দরকার কিনা? তাড়াতাড়ি এইরকম মানুষকে পদত্যাগে সরাই দেওয়া এটা বাংলা গভর্নমেন্টের কর্তব্য, নতুবা ওনার ফলাফলটা বড় খারাপ হবে। রসুল্লাহর খেদমত আসলা না তসবি ভরাত আসলা না জিকির ভরাত আসলা? রসুল্লাহর খেদমতর তুলনা আল্লাহর এবাদতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের এবাদত লগে এক রাজপুর এবাদতে তুলনা দেয় না। এই এবাদতটা রসুল্লাহর খেদমত, রসুল্লাহর অন্য লগে তুলনা যে দে এই ব্যক্তি মুমিন না মুনাফিক। ও শাহানের রেসালতর এক মাহ আপনারে দিলাম, যে ব্যক্তি রসুল্লাহর রায় বরাবর ইজ্জতের হানি ঘটায় এর আল্লাহ যে কোরআন জরিব লায়নত করি লাইছেন, ইগুহার তওবা হরি হিট্ট মাত্র নয় মানসরে রসুল্লাহ না ওজন করা তুলনা দেওয়া, রসুল্লাহর ইজ্জতের হানি ঘটাইয়া আলোচনা করা,
যে ব্যক্তি হরে বুঝিও যে আমার বেঈমান বানাইবার লাগি ইনসানের বাচ্চা শয়তান ওমা আলাইনা ইল্লাল বালা হামারা জিক্রে হায় সাল্লি আলা আর ফিকির সূরত কা সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার পরম আর চরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বাংলার বিভিন্ন জেলা থেকে মাশাইখিনে তরিকত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, বাংলার বাহির থেকে অনেক জ্ঞানী গুণীরা আমাদের এই পবিত্র সিলেট জমিনকে আজ ধন্য করেছেন। বিরাজারানে ইসলাম, আমরা সবাই নবী প্রেমের প্রেমিক। নবী নবী বলে সারাটা জীবন চিৎকার করে কাছিয়ে দিলাম, কিন্তু যখন আমি আমার দিকে তাকাই, আমার পা থেকে মাথার দিকে যখন আমি লক্ষ্য করি, আমার হৃদয়ের দিকে যখন আমি লক্ষ্য করি, নবী প্রেমের কোনো লেশ আমার মধ্যে আমি পাই না। এদের কাছে, এই মানুষদের কাছে, এই সাহেবানে বেলায়েত, সাহেবানে তরিকত, এদের দিকে যখন আমরা চাই তাকাই, আমরা দেখি তাদের জীবন দ্বারা সরকার দুআলম মাহমুদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম। নবীর সঠিক প্রেমিক, নবীর ভালোবাসা, হুব্বে রসুল, ইশকে রসুল, ফানাফির রসুলের মাকাম সেই দিন আমার নসিব হতে পারে যেদিন আমার জীবনের প্রতিটি স্তর, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ধর্মীয় জীবন, যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আর অনুকরণে উঠে উঠবে, সেই দিন হুব্বে রসুল, ইশকে রসুল, ফানাফির রসুলের মাকাম, অর্থাৎ নবী সরকার দুআলম মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের প্রেমের রূপ আমার মধ্যে আসবে। এই নিয়ামত যেদিন আমার কাছে আসবে, এই নিয়ামতের হকদার যেদিন আমি হব, যেদিন হতে পারব, সেই দিন আমি, সেই দিনই, সেই মুহূর্তে আমি আল্লাহর মাকাররিব বান্দা হয়ে যাব। বিরাদরান ইসলাম, আল্লাহ আমাদের তরিকাতের জিন্দা মুর্দা সকল বুজুর্গানদের ওসিলায় সেই দিন, সেই হাল, সেই অবস্থা, সেই চরিত্র, সেই স্বভাব, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই জুড়ে বলুন আমিন। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, নবী প্রেমী ঈমান মোদের সবক, নবী প্রেমী ঈমান মোদের সবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক,
আমরা সুন্নি জামাত প্রতীক, নবী প্রেম আহ্বান ছুটি সব দিক। আমরা সুন্নি জামাত প্রতীক, নবী প্রেম আহ্বান ছুটি সব দিক। মুমিনের অন্তরে প্রেমের আগুন, মুমিনের অন্তরে প্রেমের আগুন, জ্বালাই আমরা তাই সাচ্চা সেবক, জ্বালাই আমরা তাই সাচ্চা সেবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। নবী প্রেমী ঈমান মোদের সবাব, নবী প্রেমী ঈমান মোদের সবাব। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। আলে বাইতের প্রেম অনুখন, খোলাফায়ে রাশেদার পথানুসরণ। আলে বাইতের প্রেম অনুখন, খোলাফায়ে রাশেদার পথানুসরণ। সাহাবাকেরা আমার অলিদের জীবন, সাহাবাকেরা আমার অলিদের জীবন। হো কাজী মুমিনের ইমানি সবক, হো কাজী মুমিনের ইমানি সবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। নবী প্রেমী ঈমান মোদের সবক, নবী প্রেমী ঈমান মোদের সবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। কুফুরির মূলে মোরা হানব আঘাত, বাতিল বিলীন তরে করি পদাঘাত। কুফুরির মূলে মোরা হানব আঘাত, বাতিল বিলীন তরে করি পদাঘাত। হক আর বাতিলের করে ফরক, হক আর বাতিলের করে ফরক। আমরা প্রতিষ্ঠা করব সে হক, আমরা প্রতিষ্ঠা করব সে হক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। নবী প্রেমী ঈমান মোদের সবক, নবী প্রেমী ঈমান মোদের সবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। সুন্নি জামাতের সরল সঠিক, সুন্নি জামাতের সরল সঠিক। পথে আছে হাবিবের নেগা অধিক, সুন্নি জামাতের সরল সঠিক। পথে আছে হাবিবের নেগা অধিক, দুর্বার মুজাহিদ ত্যাগি সৈনিক, দুর্বার মুজাহিদ ত্যাগী সৈনিক। জীবন মরণ তারা বুঝে না ফরক, জীবন মরণ তারা বুঝে না ফরক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। নবী প্রেমী ঈমান মোদের সবক, নবী প্রেমী ঈমান মোদের সবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক। শুধু এক আহলে সুন্না জামাত, হাদিস মর্মে পাবে হাসরে নাজাত। শুধু এক আহলে সুন্না জামাত, হাদিস মর্মে পাবে হাসরে নাজাত। বাহাত্তর ফেরকাই দুজকের পথ, বাহাত্তর ফেরকাই দুজকের পথ। যদিও কালেমা এই সবার সবক, যদিও কালেমা এই সবার সবক। মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছা সেবক, মোরা আল্লাহর হাবিবের আলহামদুলিল্লাহ। মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত বিশ্বস্রষ্টা, বিশ্বপালক আল্লাহ হাকিম আমাদের প্রতি
দয়া করে মেহরবানি করে এমন এক রসুল প্রেরণ করছেন যার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। ইল্লা বালাগানি সাউতুহু, ফরমায়া কোই শখস জহাঁ ভি হো আর মুঝ পর দরুদ পড়ে সালাম পড়ে, জো শখস ফরমায়া ইল্লা বালাগানি সাউতুহু, উসকি আওয়াজ খুদ মেরে কানো তক পৌঁছতি হ্যায়। আও সিনহট কি সরজমিন পর বারগাহে মুস্তফা মে দরুদ ও সালাম কে গজরে গানে ওয়ালো, তুমারি আওয়াজ গুম্বদে খজরা মে পৌঁছতি হ্যায়। মুস্তফা পাক খুদ সুনতে হ্যায়, ফেরেশতা পৌঁছাতা হে, আদব হে বারগাহে মুস্তফা কা, ইসলিয়ে নৌকরি করতা হে, মগর হুজুর আপনে গুলামো কি আওয়াজ ভি খুদ সুনতে হ্যায়, কে কোন জোক ও শোক সে মেরি বারগাহ মে দরুদ ও সালাম পড় রহা হ্যায়। আর আও আহলে সুন্নত কি আলামত বয়ান কর দু, আহলে সুন্নত কি পহচান বয়ান কর দু, আর বয়ান আপনি জুবান সে নেই, ইমাম সাহাবী নে রিওয়ায়ত কিয়া, ইমাম আল কওলুল বদী মে উনহোনে ইমাম আবুল কাসিম কি রিওয়ায়ত কি আত তারগীব সে, আর ইমাম আবুল কাসিম নে ইমাম জাইনুল আবেদীন হযরত আলী বিন হুসাইন সে রিওয়ায়ত কিয়া। ইমাম জাইনুল আবেদীন নে ফরমায়া, সুনো, ইমাম জাইনুল আবেদীন নে ফরমায়া, কালা আলামত আহলে সুন্নাহ কসরত সালাত আলা রাসূলুল্লাহ। ইমাম জাইনুল আবেদীন নে ফরমায়া, কিসি নে পুছা কে আহলে সুন্নত কি পহচান কিয়া হে, ফরমায়া জো মুস্তাফা কি বারগাহ মে সবসে জিয়াদা দরুদ ও সালাম পড়তা হে ওহি সচ্চা সুন্নি হে। جو سب سے زیادہ بارگاہ مصطفیٰ میں درود و سلام پڑھتا ہے وہی سچا سنی ہے، اسی کا عقیدہ عقیدہ اہل سنت ہے۔ اور لوگوں، صلاۃ اور سلام میں بات ختم کر رہا ہوں، فرق یہ ہے اگر صلات پڑھو درود پڑھو تو ثواب ملتا ہے۔ بولو درود پڑھو، اللہ نے فرمایا کہ جو میرے مصطفیٰ پر ایک درود پڑھے اس کو 10 نیکیاں دیتا ہوں، 10 درود 10 برکتیں دیتا ہوں، 10 درجے بلند ہوتے ہیں اور 10 گناہ معاف ہوتے ہیں۔ اگر مصطفیٰ کی بارگاہ میں درود پڑھو تو 10 نیکیاں 10 درجے ملتے ہیں، درود پڑھو تو ثواب ملتا ہے، اور سلام پڑھو تو مصطفیٰ کی بارگاہ سے جواب ملتا ہے۔ درود پڑھو تو ثواب ملتا ہے، اور سلام پڑھو تو مصطفیٰ کی بارگاہ سے جواب ملتا ہے۔ حدیث پاک میں ہے صحیح مسلم میں، آقا نے فرمایا ما من احد یسلم علی الا رد اللہ علی روحی حتی ارد علی السلام، فرمایا کہ جو مسلمان بھی مجھ پہ سلام پڑھتا ہے، جو مسلمان مجھ پر سلام پڑھتا ہے جہاں سے بھی پڑھتا ہے، فرمایا خدا کی قسم اللہ نے میری روح میرے جسم میں واپس لوٹا دی ہوئی ہے، حتی ارد علی السلام، تو جو سلام پڑھتا ہے میں اپنی زبان سے اس کے سلام کا خود جواب دیتا ہوں۔ ادھر آپ کہتے ہیں یا نبی سلام علیک، ادھر مصطفیٰ کہتے ہیں یا امتی سلام علیک، ادھر دھوم مچتی ہے یا نبی سلام علیک، ادھر گنبد خضرا سے جواب آتی ہے یا عبدی یا غلامی یا امتی سلام علیک، کہتے رسول آپ پر سلام ہو، مصطفیٰ بولتے ہیں میرے غلام تجھ پر سلام ہو۔ تو جب سلام پڑھتے ہیں تو سلحت اور گنبد خضرا کا رابطہ قائم ہو جاتا ہے، میں تیرے درود و سلام اور بارگاہ مصطفیٰ کا رابطہ ہو جاتا ہے، ادھر سے سلام جا رہا ہے گنبد خضرا سے سلام کا جواب آ رہا ہے۔ میں نے اپنا فرض ادا کر دیا، بتا دیا کہ ایمان کیا ہے، عقیدہ کیا ہے، اہل سنت کیا ہے، میلاد کیا ہے۔ سو حضور کا میلاد کرنا یہ آج کا نہیں، یہ ائمہ کے وقت سے سنت ہے۔ حضور کے میلاد کے کرنے کا ذکر
সিফ আপকে হওয়ালে দে দু মেরি কিতাব কো পড়লে জশন মিলাদ নবী মে ইমাম আসকালানি নে বয়ান কিয়া কি হুজুর কা মিলাদ হোতা হ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি নে বয়ান কিয়া ইমাম শামসুদ্দিন জাজারি নে বয়ান কিয়া ইমাম নাসিরউদ্দিন দামেশকি নে বয়ান কিয়া ইমাম কুস্তুলানি নে বয়ান কিয়া ইমাম জুরকানি নে বয়ান কিয়া ইমাম শামসুদ্দিন সখাবি নে বয়ান কিয়া মুল্লা আলি কারি নে বয়ান কিয়া আর ফির ইমাম আবু শামা উনহোনে বয়ান কিয়া ইমাম ইবনে জাউজি নে বয়ান কিয়া ইমাম ইবনে হজর মক্কি নে বয়ান কিয়া ইমাম আবু যারা ইরাকি নে বয়ান কিয়া ইমাম নাসিরউদ্দিন তাব্বাক নে বয়ান কিয়া ইমাম জালালউদ্দিন কুত্তানি নে বয়ান কিয়া শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নে বয়ান কিয়া ইমাম জহিরউদ্দিন মিসরি নে বয়ান কিয়া ইমাম মোহাম্মদ বিন ইউসুফ শানি নে বয়ান কিয়া শাহ বরিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নে বয়ান কিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নে বয়ান কিয়া মৌলানা আব্দুল হাই লখনৌই নে বয়ান কিয়া ইমাম কুতুবউদ্দিন হানফি মক্কি নে বয়ান কিয়া মোহাম্মদ বিন জারুল্লাহ আহলে মক্কা ইবনে জহিরা নে বয়ান কিয়া আর ওয়ো কহতে হ্যায় খুদা কি কসম কে মিলাদ হমেশা হোতা থা মিলাদ মিসর মে হোতা থা মিলাদ শাম মে হোতা থা মিলাদ ইরবিল মে হোতা থা মিলাদ মক্কা মে হোতা থা মিলাদ মদিনা মে হোতা থা অভি 70 সাল হুয়ে বন্ধ কিয়া গয়া বোলো কিতনে সাল বোলিয়ে কিতনে সাল হুয়ে 70 সাল হুয়ে বন্ধ কিয়া গয়া আর 70 সাল সে পহলে পুরি কি পুরি তারিখ মে মিলাদ হোতা থা মুল্লা আলী কারি কহতে সুম্মা লা যালা আহলুল ইসলাম ফি সাইরিল আকতার ওয়াল মুদাররিল নিজাম ইয়াতাফিলুনা ফি শাহরি মাউলিদি মুহাম্মদ মুস্তাফা পুরি দুনিয়া মে আরব রজব মে মিলাদ হোতা থা ইমাম মুল্লা আলী কারি আর ইমাম সুয়ুতি বয়ান করতে হ্যায় আহলুল মিসর মিলাদ করতে আহলুল শাম মিলাদ করতে থে আহলে উন্দলাস মিলাদ করতে থে কান আহলে উন্দলাস ইয়াতাফিলুনা বিল মাউলিদ বিলাদ আজম কে লোক মিলাদ করতে বিলাদ হিন্দ কে করতে বিলাদ আরব কে করতে আর ইমাম সাখাবি লিখতে হ্যায় আম্মা আহলু মক্কা তামাদুল খায়র ওয়াল বারাকা ফয়তাওয়াজ্জাহুনা ইলাল মাকানিল মুতাওয়াতির বাইনান নাস আন্নাহু মাহাল্লু মাউলিদিহি কে জব 12 রবিউল আউয়াল আতা হ্যায় তো মক্কা মে মিলাদ হোতা থা 11 রবিউল আউয়াল কি যোহর কে বাদ ছুটি হো জাতি থি মক্কা মে আর আজ না মহল্লা আদিয়াত কি পাহাড়িয়ো পর হর নামাজ কে বাদ তোপো কি সালামি হতি থি মুস্তাফা কে মিলাদ মে আর 12 রবিউল আউয়াল কি রাত মহফিল মিলাদ হতি থি সেহনে কাবা মে কুল শাফি হামলি মালিকি হানফি উলামা জমা হতে আর মিলাদ কা জলুস নিকাল কর মিশালে হাত মে লেকর হযরত বিবি আমিনা কে ঘর সুকুল লাইল মে যায়া করতে থে আর ওয়াহা যাকর দরুদ ও সালাম কি মহফিল মিলাদ হতি থি পুরে জাহান মে মিলাদ কি মহফিল হুই ইমাম ইবনে কাসির নে মিলাদ কি মহফিলো কে জিক্র কিয়ে তো মুঝে বতাও লোগো আকীদা জো আবি 70 সাল পহলে জারি হুয়া ক্যা আবি 70 সাল ও আকীদা দুরুস্ত হ্যায় ইয়া জো সদিও পহলে হরমেন শরীফেন কা আকীদা থা ও দুরুস্ত হ্যায় বোলো হাত উঠাকর বোলো উঠাকর বোলো لهذا إذ يقول تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني ولم يقل رسول الله فاتبعوا ما جئتكم به من عند الله وإنما يقول فاتبعوني اتبعوني أنا وأنا بينكم وأنا بعيد عنكم وأنا ميت وأنا حي ميت أو ميت حي فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم. فاتباع رسول الله صلى الله عليه وسلم اتباع لحي وليس اتباع لميت. فرسول الله صلى الله عليه وسلم حي بحياة رسالته، حي بحياة القرآن الذي جاء به صلوات الله وسلامه عليه. وقد وضع الله تبارك وتعالى على لسان السيدة عائشة كلمة يجب أن تكون منطبعة في قلب كل مسلم وفي وعيه وحسه، وذلك عندما سئلت عن أخلاق رسول الله صلى الله عليه وسلم فقالت: كان خلقه القرآن، كان خلق رسول الله القرآن، والقرآن كلام الله القديم. وكذلك أخلاق رسول الله صلى الله عليه وسلم قديمة غير مصنوعة، غير معلمة من بشر. فنحن لا نعرف لرسول الله معلما بشرا. ونحن عندما ندرس سيرة الأولياء أو سيرة العلماء إنما نكتب عن مشايخهم وعن من علموهم، أما عندما نتعامل مع رسول الله صلى الله عليه وسلم فإنه ليس له أستاذ ولا معلم ولا ناصح من البشر، ولكن الله عز وجل علمه وأسند إليه علمه إجابا وسلبا، إذ يقول: اقرأ باسم ربك الذي خلق. وقد قرن الله الخلق مع الأمر بالقراءة لأن الخلق هو الدليل المحسوس على الله تبارك وتعالى، هو أعظم الأدلة بعد الوحي على وجود الله. وقال له الله عز وجل: الرحمن علم القرآن. وقال له: وإنك لتلقى القرآن من لدن حكيم حميد. والله عز وجل ينفي عنه علم البشر فيقول: وما علمناه الشعر وما ينبغي له. فالله عز وجل هو معلم رسول الله، ورسول الله هو معلم البشرية جمعاء. أيها المؤمنون، السلام عليكم جميعا ورحمة الله وبركاته. وبعد، فننقل إليكم تحيات إخوانكم في الكويت وفي بلاد العرب والخليج العربي، حيث أنهم في معظمهم من أهل السنة والجماعة الذين يحبون الله تعالى ورسوله ويحتفلون بميلاده الشريف، حيث أن ليلة المولد الشريف ويومه هو عطلة عندنا في بلادنا، عطلة رسمية في الكويت وفي البحرين وفي الإمارات وفي مسقط وعمان وجميع بلاد الخليج، عطلة رسمية يوم الميلاد الشريف وليلة الإسراء والمعراج. كل هذا من عقائد أهل السنة والجماعة التي كان عليها أجدادنا الكرام ولا يزالون إلى اليوم، ولله الحمد. ولذلك فإن أهل السنة والجماعة هم 90% أو أكثر من المسلمين، ولكنهم أكثرية غير منظمة، ومخالفيهم أقلية ولكنهم منظمون ومرتبون، ولذلك يكون صوتهم عاليا ويكون صوت أهل السنة خافتا، مما يستوجب أن ينظم أهل السنة والجماعة وهم السواد الأعظم أن ينظموا أنفسهم وأن يكثروا من هذه المؤتمرات الطيبة المباركة التي دعانا إليها سماحة الشيخ الفولتلي، وهذا بعنوان إعلاء شأن الرسالة. الرسالة المحمدية هي رسالة الله للعالمين، كانت رسالات الرسل السابقين إلى البني إسرائيل وإلى غيرهم من البشر، وإن من قرية إلا خلا فيها نظير. أما الرسالة المحمدية فهي للعالم أجمع، وما أرسلناك إلا رحمة للعالمين.
إنا أرسلناك للناس جميعا فلذلك هذه الرسالة يجب أن تقدر وتعظم ويعظم شأنها. قال تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উপসাগরীয় দেশ সেসব দেশে শুধু এই শানে রিসালাত সম্মেলন আমাদের শিয়ার ইসলাম ওয়া আকীদাতুনা আকীদাত আহলে সুন্নাত ওয়াল জামাআ وعقيدتنا عقيدة أهل السنة والجماعة هي العقيدة التي كان عليها سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم وكان عليها أهل آل بيته وصحابته الكرام. কিন্তু মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের মানসিক ধ্যান ধারণাকে পাল্টে দেওয়ার যে সূত্র চক্রান্ত করা হয়েছে সেটা না বলে পারছি না। বেশ কিছুদিন থেকে ওই বয়েট আমার বইটি আমার পকেটেই রাখতাম, ভুলবশত মহফিলে আওয়ার সময় রেখে এসেছি। এই বইয়ে হজে রাখতাম, পকেট সাইড দে বই, ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের হাজিদেরকে দেওয়া হয়েছে। এবার হুকুম আহকাম সব আছে, হজের শেষ কাম বিদায়ী হজ, বিদায়ী হজের পরে লেখা হয়েছে মসজিদে নববীর জিয়ারত। এই পরিভাষা আমার জীবনের সর্বপ্রথম দেখলাম। হজের যত কিতাব যে ভাষায় লেখা হোক না কেন, হজের পরের কাজ লেখা হতো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত বা রসুলুল্লাহর রোজা শরীফের জিয়ারত বা কবরের জিয়ারত। এই পরিভাষায় এবার প্রথম দেখলাম হজের পরে বা আগে যখনই সম্ভব হয় মসজিদের নববীর জিয়ারত করা সুন্নত। আলহামদুলিল্লাহ ওই ধর্ম মন্ত্রণালয়ের নিয়ামতটি পেয়ে গেছি। শুনেন, বিদায় হজ বয়ান শেষ হয়েছে, তারপরে লেখা হয়েছে মসজিদে নববীর জিয়ারত। এই পরিভাষা আপনারা শুনছেন কোনোদিন? সোদারা বয়ান করেন মসজিদে নববীর জিয়ারত এলাকা এমন কোনো পরিভাষা নাই। তারপরে লেখা হয়েছে হজ্জের পূর্বে অথবা পরে মসজিদে নববীর জিয়ারত করা সুন্নত। আমি রসুলকে কেউ গালি দিয়েছে কি আমাকে কেউ মেরেছে সেজন্য দুঃখিত নয়। এই বাংলাদেশের মুসলমানদের মনকে কিভাবে পাল্টানো হচ্ছে একটু সম্পর্কে আলোচনা করার দরকার। বোঝা গেল হজের পরের গুরুত্বপূর্ণ কাজ হইল মসজিদে নববীর জিয়ারত, রসুলের জিয়ারতের কোনো আলোচনা নাই। আমি এখানে মজবুত ভাবে বলতেছি এযাবৎ হজ এবং জিয়ারত সম্পর্কে যত ভাষায় যত কিতাব লেখা হয়েছে কোনোটিতে আশা করি এই পরিভাষা আপনারা পাবেন না, হজের পরে কাজ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। তো লেখছেন হজের পূর্বে অথবা পরে মসজিদে নববীর জিয়ারত করা সুন্নত, সহি শুদ্ধ নিয়তে মসজিদে নববীর জিয়ারত করা অনেক সওয়াবের কাজ ও বরকতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদ জিয়ারতকারীর জন্য ওই মসজিদে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ করে যাননি। তবে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার রেওয়াজ আছে। মুহতারাম উলামায়ে কেরাম জিজ্ঞাসা এই কি সম্পর্কে কোনো হাদিস নাই, যদিও রেওয়ায়তের দিক দিয়ে রেওয়ায়তটি একটু দুর্বল হয় কিন্তু ফজাইলে আমলের ক্ষেত্রে দুর্বল রেওয়ায়ত গ্রহণযোগ্য তাতে কোনো সন্দেহ নাই। লেখা হয়েছে রসুলুল্লাহ তার মসজিদে নামাজ পড়ার কোনো নির্ধারিত সংখ্যা বলে যান নেই। অথচ আমরা জানি একটি হাদিসে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন আমার এই মসজিদে কেউ যদি 40 ওয়াক্ত নামাজ পড়ে কুতিবাত লাহু বারাতুম মিনান নবাক ও বারাতুম মিনান নার। এই হাদিস থাকা সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়ে লিখতেছেন যে কোনো নামাজ রসুলুল্লাহ বরাদ্দ করে যান নাই, তবে 40 ওয়াক্ত পড়ার রেওয়াজ আছে। আচ্ছা, এরপরে পড়ছি জিয়ারতের সময় যে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ মসজিদে নববীর জিয়ারতের আওতায়। কথাটা বুঝবেন, অনুধাবন করবেন, মসজিদে নববীর জিয়ারতের আওতায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের কবর ও শহীদদের কবর জিয়ারত এসে পড়ে।
অর্থাৎ আপনার আসল কাজ হলো হজের পরে মসজিদে নববীর জিয়ারত করা। আর যখন মসজিদে নববীর জিয়ারতে আপনি যাবেন তো রওজা শরীফ যেহেতু এখানে তাই রসুলের জিয়ারত তো এসে পড়ে তাই একটা জিয়ারত করে আসবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। মন মানসিকতা কি সুচতুর ভাবে, আমি তো বলি বাংলাদেশ সরকারের বগলে হয়তো কোন রকমের ক্ষতিকর কোন ষড়যন্ত্রকারী ঢুকে পড়েছে যারা এই ধর্ম মন্ত্রণালয়কে প্রভাবিত করে। নহে বাংলাদেশ থেকে এরকম বই কোন সময় বাইরের আশা করতাম না। দুঃখ আমার আমার সাহেব কিবল ওই সময় অদূর প্রয়োজনে চলে গেছিলেন আর ধর্ম মন্ত্রী মহোদয় এসে গেলেন, না হয় আমি ফুলতলি সাহেব কিবলার কাছে নালিশ দিতাম ওনার তাগিদ দেওয়ার জন্য যে ধর্ম মন্ত্রণালয়কে এইসব ষড়যন্ত্র থাকি। আমি আমার মাহতারাম দোস্ত জনাব মৌলানা রুহুল আমিন সাহেবের খেদমতে বিশেষভাবে গুজারিশ করব আপনারা এই মন মানসিকতা চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমার যা বলার ছিল বলে ফেলেছি। আমি এই দূর দূরান্ত থেকে আগত মাহতারাম এই সভাটাকে একটা প্রস্তাব দিতেছি যে ধর্ম মন্ত্রণালয় বই ছাপা হয়েছে এটা ব্যান করা এবং এই ভত্রাদাতা যারা সরকারের পেটে কৃমি ঢুকে গেছে এই এইরকমের লোক এইভাবে দায়িত্বে রাখলে আমি সরকারকে সতর্ক করে দিয়ার যে সরকারের ভবিষ্যৎ ভয়াবহ হবে, শান্তির রাখতে পারবে। এইরকমের লোকরে পদত্যাগে সরাই দেওয়া দরকার কিনা, তাড়াতাড়ি এইরকম মানুষকে পদত্যাগে সরাই দেওয়া এটা বাংলা গভর্নমেন্টের কর্তব্য, নতুবা ওনার ফলাফলটা বড় খারাপ হবে। তো এখানে একটা কথা, আজকের এই শানের রিসালাত মাহফিলে আগত বিদেশি মেহমান এবং দেশি উলামায়ে কেরামদের একটা বিষয়ে মিটিং হয়েছে এবং আমাদের সাথে মিটিং হয়েছে। মিটিংয়ে বিশেষত কুয়েতের আমাদের শেখ হাশেমি সাহেব, হাশিম রেফাই সাহেব একটা প্রস্তাব করেছেন যে এই সিলেটে, এই আধ্যাত্মিক রাজধানী সিলেটকে কেন্দ্র করে এটাকে কেন্দ্রস্থল বানিয়ে বিশ্বের সমস্ত ওলামা মাশায়েখ পীর বুজুগদের একটা সংগঠন তিনি কায়েম করতে যাচ্ছেন এবং যেটির সভাপতি বান আমাদের হযরত সাহেব কিবলা। বর্তমানে যে চেষ্টা চলছে নবীর ওয়াসিলা ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে সম্বন্ধ কায়েম করা, কোরআন শরীফের আয়াত মানল নি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি। হ্যাঁ, যে ইসলাম প্রচার কে করবে, শিক্ষা কে দিবে, আল্লাহ নিজে দিবেন না রসুল্লাহ দিবেন? রসুল্লাহকে যারা সরাই দিল এরা ইমান মুমিন থাকলো না এরা ইমান থাকি বাইরে চলে গেল? রসুল্লাহ বলছেন একদল মানুষ ইসলাম থাকি আলোক বাইরে চলে যাবে। হ্যাঁ, ইয়াম রুকুন আমিনা দিন একাম রুকি সাহেম আমিনার রামিয়া, তীর যেভাবে দনুক থাকে আলোক সরে যায় এইভাবে একদল লোক ইসলাম থেকে সরে যাবে।
সীমা হুমুদ কাহলে না খারিজের দল, এই আকিদা বাংলাদেশে যারা প্রচার করতে চায় এরা সঙ্গে আমরা জেহাদ ঘোষণা করা দরকার কিনা? মৌলানা রুহুল আমিন খান সাহেবের কথায় জানতে পারলাম যে কিতাবু তৌহিদের প্রচার বাংলাদেশে করার চরম চেষ্টা চলছে, যে কিতাবে মানুষকে বেঈমান বানাই ফেলে, আল্লাহ নবী থেকে সরাই নে, আল্লাহ নবীকে সাধারণ লোকের মর্যাদা দে, আল্লাহ নবীর চরিত্র কিতাব, আল্লাহ নবীর চরিত্র কি আছিল জানো? কোরআন শরীফ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার কাছে যেবলা সাহাবারা বলল যে ওগো মা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন, উনি বললেন যে ও বাবারা আপনারা কি কোরআন শরীফ পড়ো না? বলে কোরআন শরীফ পড়ি। বলে এই কোরআন শরীফ রাসূলুল্লাহর চরিত্র, যে সিরাতুল নবী সিরাতুল নবী হইয়াছিল্লা, কোরআন শরীফ সিরাতুল নবী ইলা আল্লাহ চরিত্রের মাঝে কেউ আসল যে তার চরিত্র লৌহে মাহফুজ থাকি আল্লাহ নাজিল করতেন, এইভাবে কোন আল্লাহ সৃষ্টির মাঝে কেউ আসল রাসূলুল্লাহ আমরা লেখান মানুষ বেঈমানে হয় এই সমস্ত মানুষরে আপনারা হ্যাঁ ধমাইবার চেষ্টা করো, আপনারা ঘুরে দায়িত্ব উম্মতে মুহাম্মদি আপনারা রাখাল জমলে, আর একটা প্রস্তাব পাশ করো যে কিতাবু তাওহীদ বাংলাদেশে প্রচার হইতে পারে না, এবং আমরা যারা আহলে সুন্নতুল জামাত একত্রিতভাবে চলার একটা ব্যবস্থা প্রস্তাব করছেন এইগুলা ভরিয়া আপনারা ভাস করে যাও। এখন আমাদের মিশরের মেহমান আরবিতে এই ঘোষণাপত্র পড়বেন, তারপরে মক্তসর মিলাদ কাম হবে, সাবকুলার শেষ মোনাজাত হবে। إعلان المؤتمر الذي اتفق عليه العلماء والمشائخ من داخل البلاد ومن خارجه يقرأه عليكم فضيلة الشيخ الدكتور بروفيسور محمد أبو ليلى من جامعة الأزهر الشريف، فليتفضل فضيلته مشكورا. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله ومن أحبه ووالاه إلى يوم الدين، وبعد، فضيلة الإمام العلامة الشيخ فولتولي، أصحاب السماحة والفضيلة المشايخ والعلماء الكبار الذين حاضروا في هذا المؤتمر الكريم، بعد ونقول في ختام هذا المؤتمر الذي عقد بساحة المدرسة الحكومية العالية في مدينة سيلات، نقول في ختام هذا المؤتمر، هذا الإعلان الذي يتبناه المؤتمر والذي صدر في كلمات وخطب ومحاضرات وتعليقات السادة الأساتذة الكرام، إعلان المؤتمر الديني الدولي بشأن الرسالة في ساحة ميدان المدرسة العالية الحكومية بسيلات، بدعوة المجدد الداعي إلى الحق العلامة الشيخ عبد اللطيف فولتولي صاحب قبلة دامت بركاته العالية إن شاء الله. البنود التي استقر عليها المؤتمرون، أولا أن أول ما خلق الله تبارك وتعالى هو نور محمد صلى الله عليه وسلم كما ورد في حديث جابر رضي الله عنه. ثانيا، والد الرسول صلى الله عليه وسلم ناجيان، وأن آباءه صلوات الله وسلامه عليه كلهم كانوا
براء من سفاح الجاهلية مطهرين. الثالث: الأنبياء كلهم معصومون. الرابع: إنه صلى الله عليه وسلم شفيع المذنبين ويجوز طلب الشفاعة منه. الخامس: إنه صلى الله عليه وسلم كان مطلعا على الغيب بإعلام الله تعالى له حسب ما جاء في القرآن الكريم. البند السادس: التوسل به صلى الله عليه وسلم وبالسلف الصالح جائز. البند السابع: إنه صلى الله عليه وسلم آخر الأنبياء فلا نبي بعده، وكل من ادعى النبوة بعده فهو خارج عن الملة وكافر بما فيهم رئيس القديانيين غلام أحمد قدياني. البند الثامن: إنه صلى الله عليه وسلم حي بروحه وجسده في قبره وتعرض عليه أعمال أمته. البند التاسع: إنه صلى الله عليه وسلم بشر، بل سيد البشر، ولكنه ليس كأي بشر على الإطلاق، وبشريته صلى الله عليه وسلم لا تنافي نورانيته في أي حال. البند العاشر: يجب التأدب والتعظيم عند ذكر اسمه الشريف صلى الله عليه وسلم. الحادي عشر: جواز شد الرحال لزيارة قبر النبي صلى الله عليه وسلم جائز، بل إنه من أفضل المندوبات والقربات. البند الثاني عشر: الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم والقيام فيه جائز، بل مستحسن ومستحب. البند الثالث عشر: معراج النبي صلى الله عليه وسلم كان بالجسد والروح. البند الرابع عشر: لا يجوز ذكر الصحابة وآل بيته الكرام رضوان الله عليهم أجمعين بسوء، ولا بد من التسليم بأنهم معيار الحق. والبند الخامس عشر: يجوز الدعاء بعد الصلاة في جماعة بعد الصلوات المكتوبة. السادس عشر: زيارة قبور الأولياء والصالحين جائزة. السابع عشر: التصوف الذي يشمل الإيمان والعلم والعمل والتقوى والتزكية لحصول مقام الإحسان مندوب ومطلوب وقد دعا إليه الإسلام. الثامن عشر: كرامات الأولياء حق وهي ثابتة بالكتاب والسنة. التاسع عشر: يجب تقليد أحد المذاهب الأربعة المعروفة والمشهورة بين المسلمين والمتفق عليها. انتهت بنود هذا الإعلان لهذا المؤتمر العظيم. وفقنا الله وإياكم، والسلام عليكم ورحمة الله وبركاته. رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. اللهم آمين يا رب العالمين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
আল্লাহ তোমার হবিবর আশিক বন্দা হলো রে সুপারিশ লইয়া আমি তোমার কাছে ভিক্ষা চাইয়া আল্লাহ তোমার বন্ধা হলে আমারা তোমার গোলাম বিশ্বাস করি দুয়াই আমি তোমার কাছে দাবি হরিয়া দেবা মৌলা আই যে মজলিস থেকে তোমার কোন বন্ধারে খালি আছে তারা দিন দুনিয়ার তাম মামলা আছে আসান করে দেও আল্লাহ বিমারি হলো রে জিবায় নায়ক হলো আল্লাহ তঙ্গস্ত হলো সঙ্গস্তি দূর করে দেও আমরা তোমার দরজা ছাড়া দুসরার মহতাজ বানাইও না আল্লাহ দিন দুনিয়ার টঙ্গিয়ার দিন লক্ষণে আমরা রে বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ দুনিয়া টঙ্গের মুখ কালে ভরিও না জলুল ময়দান আমরা রে সব চিন্তা ইয়া আল্লাহ তোমার বন্ধা অবল মাটির বইয়া রে বা তোমার মন রহমতের হাত ভাই তাইয়া বইছেন আল্লাহ তোমার কোন বন্ধারে খালি আছে বিরাইও আপনার মুখর ঘাটো আমরা সাহায্য করিও আয় আল্লাহ সক্রাচর মন্দির বছর সময় তোমার অভিবর্তী দার নসিব করিয়া আমরা তোমার অভিবর সামনে আমরা জান কবচ করাইও আমরা আউলাদি আমরা শর্মিন্দা করিও না প্রিয় দর্শক শ্রোতা সারা বিশ্বে বিশেষ করে আহলে সুন্নাহ মিডিয়ার সঙ্গী সাথী যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করব আসুন আমরা দোয়া করি আজকের সম্মেলন আজ এবং কালকের সম্মেলন সফল হোক এবং এই ধরনের সম্মেলন বাংলাদেশে আরও অনুষ্ঠিত হোক আমরা এই দোয়া করি বাংলাদেশের আনাচে গানাচে সুন্নি আকিদায় বিশ্বাসী যারা আছেন সবাইকে ঐক্যের ডাক দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করুন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু